ওপরে, ওপরে থাকবে মন্দিরটা, ওপরে হবে লিফট, লিফট মা ওপরে থাকবে, ওপর থেকে নিচে নেমে আসবে এখানে। একটা অভিনব ভাবনা, মা কালী, মা কালী সেখানে আসবে লিফটে করে। আমাদের ভাবনা হলো মা আসছেন লিফটে, মানে মাতৃ প্রতিমা থাকবে লিফটের মধ্যে, লিফটে করে মাতৃ প্রতিমা পাহাড় থেকে সমতলে নেমে আসবে। সন্ধানী ক্লাবের এবার পূজা মণ্ডপে আপনি পাচ্ছেন আকাশ, পাহাড় আর সমুদ্রের মেলবন্ধন। এই তিন মেলবন্ধনের মধ্যেই রয়েছে মা কালী। ফার্স্টে বাসের স্টেশনে নামলে স্টেশন থেকে নেমে টোটো বা অটো ধরে কেউ যদি বলে দাও যে মানে 11 নম্বর রেল গেট বা সন্ধানী ক্লাবের ওখানে যাবে, সামনেই নামে। আমাদের পশ্চিমবাংলায় উৎসব হিসেবে একটা জায়গা ভাগ করা আছে, যেমন ধরো দুর্গাপুজো মানে কলকাতা, কালী পুজো মানে বারাসাত নয়াটির দিকটা, আর জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগর কৃষ্ণনগরের দিকটা। তো সামনে হচ্ছে গিয়ে কালী পুজো, আর কালী পুজো মানেই বারাসাত। তো আজ আমি চলেছি বারাসাতের দিকে, তো চলুন আজ এক নজরে দেখে আসি বারাসাতের কোথায় কী প্যান্ডেল হচ্ছে। তো বন্ধুরা তুমি সঙ্গে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমি চলে এসেছি এখন সন্ধানী ক্লাবের সেই পূজা মণ্ডপে। দেখতে পাচ্ছি প্রথমে পূজা মণ্ডপ তৈরি হচ্ছে, আর এখানে দেখো চিন্তা দেওয়া আছে যে কী হতে চলেছে। একটা অভিনব ভাবনা, মা কালী, মা কালী সেখানে আসবে লিফটে করে, বুঝতে পারছেন? এই অভিনব ভাবনার মধ্যে দিয়ে এবার মণ্ডপ সজ্জা ফুটিয়ে তুলছে এখানকার সন্ধানী ক্লাব। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি সন্ধানী ক্লাবের সামনে, ক্লাবের ভিতরে যাবো, গিয়ে এখানে ক্লাবের যে সদস্য আছে সদস্যের সঙ্গে কথা বলে নেবো, জানবো এই পুজো সম্পর্কে কিছু কথা। দাদা আপনার নামটা বলবেন? হ্যাঁ, আমার নাম পার্থ মুখার্জি। এবছরে আপনাদের পুজো কততম বর্ষে পদার্পণ করলো? এবছর আমাদের সন্ধানী ক্লাব পূজা মণ্ডপ 62তম বর্ষে পদার্পণ করলো। এবছরে আপনাদের কালী পুজোর থিমটা কী? এবছরে আপনারা আমাদের ভাবনা হলো মা আসছেন লিফটে, মানে মাতৃ প্রতিমা থাকবে লিফটের মধ্যে, লিফটে করে মাতৃ প্রতিমা পাহাড় থেকে সমতলে নেমে আসবে। এই যে পাহাড়টা হচ্ছে, পাহাড়ের হাইটটা কত হবে? পাহাড়টির উচ্চতা প্রায় রয়েছে 50 ফুট। দাদা আপনাদের পূজা মণ্ডপের উদ্বোধন কবে হবে সেটা যদি একটু বলেন। এটি উদ্বোধন হবে আগামী রবিবার, মানে 23শে অক্টোবর বিকেল 5:30। যারা দর্শনার্থী আছে তারা কি ওই রবিবার দিনই প্রথমে দর্শন করতে পারবে? হ্যাঁ, উদ্বোধনের পরের দিন থেকে, উদ্বোধনের পর থেকেই সাধারণ দর্শনার্থীদের দেখার সুযোগ থাকছে। এবারে কালী পুজোতে আলোকসজ্জা নিয়ে কি নতুন কোনো ভাবনা আছে? আলোকসজ্জা অন্যান্য বার যেরকম থাকে সেই রকমই থাকছে, তার মধ্যেও চমক আছে, ওটা আপনারা সেই সময় আসলে দেখতে পারবেন। আলোকসজ্জা মেনলি চন্দননগরের লাইটিং হচ্ছে। একটা অভিনব ভাবনা, মা কালী, মা কালী সেখানে আসবে লিফটে করে, বুঝতে পারছেন? এই অভিনব ভাবনার মধ্যে দিয়ে এবার মণ্ডপ সজ্জা ফুটিয়ে তুলছে এখানকার সন্ধানী ক্লাব। মা আসছে লিফটে করে, এই অভিনব ভাবনার জন্য এবার এদের বাজেট ছাড়িয়ে গেছে 30 লক্ষ টাকা। ওপরে, ওপরে থাকবে মন্দিরটা, ওপরে হবে লিফট, লিফট মা ওপরে থাকবে, ওপর থেকে নিচে নেমে আসবে এখানে সমতল, সমতলে নেমে আসবে, সমতলে আপনাদেরকে দর্শনার্থীদের দর্শন দিয়ে মা কালী মূর্তি আবার চলে যাবে সেই ওপরে। সন্ধানী ক্লাবের এবার পূজা মণ্ডপে আপনি পাচ্ছেন আকাশ, পাহাড় আর সমুদ্রের মেলবন্ধন। এই তিন মেলবন্ধনের মধ্যেই রয়েছে মা কালী, মা কালীর মূর্তি। তো আপনি বুঝতে পারছেন যে কতটা ভালো হতে চলেছে এবারের পুজো এখানকার। তো দর্শকদের আমি আবেদন করবো যে আপনারা অবশ্যই এখানে আসুন, এসে পুজোটা দেখুন। কালী পুজো শুরু হচ্ছে 24 তারিখে, আর এখানে কিন্তু 24 তারিখের আগেই প্যান্ডেল উদ্বোধন করা হবে, বললো যে রবিবার দিন প্যান্ডেল উদ্বোধন করা হবে, আর তাই খুব ব্যস্ততার সঙ্গে কাজ করতে হচ্ছে, কারণ খুব তাড়াতাড়ি আপনার এই মন্দির শেষ করতে হবে। তোমরা দেখছো ওপরে চটা বাঁধার কাজ চলছে, যে পাহাড়টা হচ্ছে পাহাড়ের উপর চটা বাঁধা হবে, সেই চটা বাঁধার কাজ চলছে। এই চটা বাঁধার কাজ হয়ে গেলেই তারপরে যে বস্তা আছে, বস্তা দিয়ে এই সেটাকে পাহাড় তৈরি করা হবে। এটা কিন্তু 15 ফুটের লিফট হচ্ছে, লিফটটা হচ্ছে হাইটে 15 ফুট আর চওড়ায় হচ্ছে 40 ফুট। সেই লিফটের মধ্যে থাকবে মা কালী মূর্তিটা, চটাগুলো, এই চটাগুলো, আর এদিকে দেখো এখানে রয়েছে বস্তা। এই বস্তাগুলো দিয়েই কিন্তু এই যে ওপরে, এই ওপরের জায়গাগুলোতে পাহাড় বানানো হবে, পুরো এই পাহাড়টা, এই বস্তা দিয়ে পাহাড় বানানো হবে। দেখতে পাচ্ছি এখানে যে মাঠের এরিয়াটা, পূজা মণ্ডপের যে মাঠের এরিয়াটা, এটা অনেক বড়। তো আশা করছি যে দর্শনার্থীদের কোনো অসুবিধা এখানে হবে না, কোনো ভোগান্তিতে পড়বে না দর্শনার্থীরা। সন্ধানী ক্লাবের এখানে এসে দেখলাম যে কয়েকটা ইউটিউবার ভাই, মানে তারা নতুন শুরু করেছে ইউটিউব করা, তাদের দেখতে পেলাম। তো ভাই তোর নাম? সুজয়। চ্যানেলের নাম? সুজয় অফিসিয়াল। ওর চ্যানেলের নাম সুজয় অফিসিয়াল।
ভাই তোর নাম? আমার নাম অরূপ বিশ্বাস আর চ্যানেলের নাম ইটস অরূপ। ওর নাম অরূপ বিশ্বাস আর চ্যানেলের নাম ইটস অরূপ। তো তোমরা এদের চ্যানেল ফলো করো, ওদের আমি দেখলাম খুব ভালো ভালো ভিডিও ছেড়েছে আর খুব ভালো ভিউ হচ্ছে। তো ওই এদের বাড়ি এখানেই, এই বারাসাতে বাড়ি। তো আমি এদের কাছে শুনে নেবো এই প্যান্ডেলে কী করে আসতে হবে ভাই, মণ্ডপে কী করে আসতে হবে বল। যারা বারাসাতে ফার্স্টে বারাসাতে স্টেশনে নামলে, স্টেশন থেকে নেমে টোটো বা অটো ধরে কেউ যদি বলে দাও যে মানে 11 নম্বর রেল গেট বা সন্ধ্যানী ক্লাবের ওখানে যাবে, সামনেই নামিয়ে দেবে। এখান থেকে বেশিক্ষণ না, 5 মিনিটের রাস্তা, তো ওখানেই চলে এসে দিয়ে যাবে। এটাই হচ্ছে মন্দিরের মূল গেট, এখান থেকে ঢোকা হবে। ঢুকে তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে এবার সন্ধ্যানী ক্লাবের পুজো কতটা ভালো হতে মানে হতে চলেছে। তো আমার চ্যানেল যদি ভালো লাগে আপনাদের বা ভিডিওগুলো যদি দেখতে ভালো লাগে, তো চ্যানেলটা অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে।